হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো পরাণ এই মুভির 51 দিনের কালেকশন নিয়ে, হাওয়া এই মুভির 32তম দিনের কালেকশনে, যেখানে কথা বলবো কলকাতা চলন্তিকা এই মুভির 5ম দিনের কালেকশন নিয়ে, এবং ধর্মযুদ্ধ এই মুভির 19 দিনের কালেকশন নিয়ে। ভিডিও যদি ভালো লাগে তো লাইক করবেন, এবং এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন। আপনারা জানেন সকল মুভির লেটেস্ট আপডেট এবং বক্স অফিস কালেকশন সবার প্রথমে আপনারা আমাদের চ্যানেলেই পেয়ে থাকেন। আমরা ট্রাই করি ডে বাই ডে সকল মুভির আপডেট দেওয়ার জন্য। তো প্রথম কথা বলবো পরাণ নিয়ে। মুভির বাজেট ছিল 60 লক্ষ টাকা, লিড রোল হলো বিদ্যা সিনহা মিম। এই মুভিটি নিজেদের 51 দিন কমপ্লিট করেছে। আপনারা জানেন পরাণ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ব্যবসা সফল ফিল্ম। পরাণের মতো ফিল্ম বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কম হয়েছে, যার কারণে পরাণও ব্লকবাস্টারলি রান করছিল। নিজেদের 51 দিন এই মুভি বাংলাদেশ থেকে আয় করেছে 6 লক্ষ টাকা। এখন পর্যন্ত এই মুভি টোটাল কালেকশন হচ্ছে 7 কোটি 29 লক্ষ টাকা। অনেকে বলছে পরাণ নাকি 10 কোটি টাকা আয় করেছে, কিন্তু না, পরাণ 10 কোটি টাকা আয় করেনি। কিন্তু আমাদের মনে হয় যেভাবে মুভি কালেকশন করছে 10 কোটি টাকা আয় করলেও করতে পারে। এখন কথা বলবো হাওয়া নিয়ে। মুভির বাজেট হলো 1 কোটি 20 লক্ষ টাকা, লিড রোল হলো চঞ্চল চৌধুরী স্যার। এই মুভি নিজেদের 32 দিন কমপ্লিট করেছে। হাওয়া বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় ব্যবসা সফল ফিল্ম, এবং হাওয়া খুবই তাড়াতাড়ি 10 কোটি টাকা আয় করতে পারবে। আপনারা জানেন হাওয়ার মতো মুভি বাংলাদেশে আসে এবং ডে বাই ডে ব্লকবাস্টার কালেকশন করে অল টাইম রেকর্ড ব্রেকিং কালেকশন করে নেয়। নিজেদের 32তম দিনে এই মুভিটি বাংলাদেশ থেকে আয় করেছে 15 লক্ষ টাকা। এখন পর্যন্ত এই মুভি টোটাল কালেকশন হলো 8 কোটি 60 লক্ষ টাকা। আপনারা যদি এখনও হাওয়া না দেখে থাকেন, দেখবেন। হাওয়া যখন এসেছিল এই মুভিটিকে নিয়ে, আপনারা জানেন এখনও সমালোচনা চলছে, অনেকে নাকি মুভির বিরুদ্ধে মামলা করে দিয়েছে, এই সেই বিভিন্ন কিছু চলছে, কিন্তু হাওয়া নিজের মতো হাওয়া বয়ে যাচ্ছে এবং হাওয়া সকল জায়গায় ব্লকবাস্টারলি কালেকশন করছে। এখন কথা বলবো কলকাতার চলন্তিকা নিয়ে। এই মুভির বাজেট হলো 75 লক্ষ রুপি, লিড রোল হলো সৌরভ স্যার। আপনাদের জানিয়ে দিই এই মুভি নিজেদের 5ম দিন কমপ্লিট করেছে। কলকাতার চলন্তিকা শুধু যে সৌরভ স্যার লিড রোলে এমন নয়, মুভিটিকে আরও অনেকেই কাস্টিংয়ে আছে, অনেক লিড রোল ছিল, সবাই ভালো কাজ করেছে, এবং কলকাতার চলন্তিকা নিয়ে খুবই হাইপ ছিল। নিজেদের 5ম দিনে এই মুভি ওয়েস্ট বেঙ্গল থেকে কালেকশন করেছে 11 লক্ষ রুপি। এখন পর্যন্ত এই মুভি টোটাল কালেকশন হলো 58 লক্ষ রুপি। মুভি যেভাবে আয় করছে মনে হয় মুভি অল টাইম ব্লকবাস্টার হয়ে যাবে। এখন কথা বলবো ধর্মযুদ্ধ নিয়ে। মুভির বাজেট হলো 1 কোটি রুপি, লিড রোল হলো শুভশ্রী গাঙ্গুলি ম্যাম। এই মুভিটি নিজেদের 19 দিন কমপ্লিট করেছে। আপনারা জানেন ধর্মযুদ্ধকে নিয়ে অনেক বেশি সমালোচনা হচ্ছে, বয়কট ধর্মযুদ্ধ এরকম হ্যাশট্যাগ মানুষ চালিয়ে যাচ্ছে, কিন্তু আপনাদের জানিয়ে দেই ধর্মযুদ্ধ কিন্তু নিজেদের মতো ব্লকবাস্টার কালেকশন করে নিয়েছে। নিজেদের 19 দিনে এই মুভিটি ওয়েস্ট বেঙ্গল থেকে কালেকশন করেছে 2 লক্ষ রুপি। এখন পর্যন্ত এই মুভি টোটাল কালেকশন হলো 1 কোটি 18 লক্ষ রুপি। আপনারা যদি এখনও ধর্মযুদ্ধ, কলকাতা চলন্তিকা, হাওয়া, পরাণ না দেখে থাকেন, দেখবেন, কমেন্ট করে আমাদের জানিয়ে দিবেন এই 3টি 4টি মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি। ধন্যবাদ।